শুরুতে জানিয়ে দিচ্ছি নির্বাচনের সংবাদ। মধুবীবাজারের জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জুবের হাসান জেবলুকে তার মরহুম পিতা সাবেক এমপি শহীদ মুক্তিযোদ্ধা তৈমুস আলীর স্মৃতি ধরে রাখতে তাকে নৌকা প্রতীক দেওয়ার ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের জোরালো দাবি। এফ হাসান হিমেল জানান, জুবের হাসান জেবলুর পিতা 1970 সাল থেকে 1974 সাল পর্যন্ত মুজিবনগর পরিষদের সদস্য এমপি ছিলেন। সংবিধান প্রণয়ন কমিটি সদস্য শহীদ মুক্তিযোদ্ধা তৈমুস আলী এমপি জেবলু জুড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের সভাপতি ও পশ্চিম জুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি, এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে সমাজসেবামূলক উন্নয়ন কর্মকাণ্ড করে আসছেন। অসহায় লোকদের ঘর নির্মাণে আর্থিক সহযোগিতা ছাড়াও নিজের শ্রম দিয়ে ঘর তৈরি করে দিচ্ছেন। পলিটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের পক্ষ থেকে দাবি উঠেছে, সাবেক এমপি বর্ষিয়ান রাজনীতিবিদ তৈমুজ আলীর স্মৃতি ধরে রাখতে তার ছেলে জেবলুকে মাননীয় প্রধানমন্ত্রী সহ মনোনয়ন বোর্ডের প্রতি জোর দাবি তাকে মনোনয়ন দেওয়ার। আমরা আওয়ামী লীগের পরিবারের সন্তান, আমরা আওয়ামী লীগ করে জন্মসূত্রে আমরা আওয়ামী লীগের ইতিহাস, যেহেতু বঙ্গবন্ধু আছে ও পন্ডিরালা মানকুদামার এই সময় থেকে আমরা তৈমুজ এমপির লোকজন, আর তার ছেলে যখন বুঝতে লাগছে তখন টান লোক আমরা তুলি জবলুবাইয়ের লোকে, আর আমরা আওয়ামী লীগের ইয়ে সব তো আমরা আওয়ামী লীগ বাদে আমরা কোনটা বুঝি না, আর আমি আগে আমার ইউনিয়ন সেক্রেটারি আসলাম, এরপরে আমার লেখা করা নাই এর লাগে আমি আরো জন আমরা বাতিল করে দিয়েছি, আমার যখন লেখা করা নাই এটা আমি কিছু কথা বলব না, লেখা করা জানিও না, ও হিসাবে জবলুবাইয়ের লোকে আমরা চলি একটা বয়স আমরা আওয়ামী লীগের সন্তান আসবা নিজেও মানুষ, আর আমরা বাড়ি করা নাই, আর একটু খাসো জায়গার মধ্যে আসি, আর তাই না আমরা দেখা হোক তার আব্বার আমরা আমরা বয়া দিয়ে গেছি আমরা ওখানে বয়া তুই আসি ওই জায়গায় নৌকা মার্কে দেওয়ার লাগে, আর নৌকা মার্কে আমরা এমপি সাহেব বইয়ার হুইপ সব আবার সিনিয়র, আমি যখন নৌকা ইয়ে করছি তখন আমার মাথার উঠে নৌকা তুলছি বহুত বড় বানাইয়া, এরপরে তাই নাম থেকে আসছিলেন গাড়ি ঢুকি উঠি আর ও সুন্দর ভাইও আসিস এমপি সাহেব আসিস তাই মাথার উপরে নৌকা তুলিয়ে দিয়েছে বাস সামাইয়ার নৌকা তুলে এসে হাসা রাস্তা আসি লিখতে। আমাদের আসন্ন নির্বাচন আমাদের জেবলু ভাই, আমাদের জেবলু ভাই এবার নৌকা প্রতীক দেওয়ার জন্য আমাদের সংসদ সদস্য আমাদের মন্ত্রী মহোদয়কে আমাদের বিনীত অনুরোধ করছি, আমাদের চা বাগানের পক্ষ থেকে ওনার বাবা আমাদের এই বাগানের জন্য অনেক আন্দোলন করেছে এবং আমাদের ভোটের অধিকার আনিয়ে দিয়েছেন এবং জেবলু ভাইও আমাদের আন্দোলনে শেয়ার করেছিলেন, এর জন্য আমার মন্ত্রী মহোদয়ের কাছে এবং আমাদের প্রাইম মিনিস্টারের কাছে আমাদের বিনীত অনুরোধ উনাকে এবার নৌকা প্রতীকটা দিয়ে আমাদের ভোটের অগ্র অধিকারটা। আমি যশোর দারুদ্র পাল ধামাই চা বাগান, হ্যাঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কইতে আসি আমরা যেতে, তার বাবা এমসি ছিল জেবলুকে আমরা নৌকা মার্কায় ভোট দেওয়ার লাগি, নৌকা মার্কাটা দেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি বাগানের পক্ষ থেকে। বাগানের পক্ষ থাকি আমি মুক্তিযোদ্ধা ছিল সূত্রধর পশ্চিম ইঞ্জিন কামান, আমার একই বক্তব্য আমরা নেতৃত্ব শূন্য পশ্চিম জুড়ি ইউনিয়ন, তাই আমার যে বলেছেন যে ব্লুবাই উনি গত নির্বাচনে আশা করেছিলেন মন্ত্রী মহোদয়ের কথা উনি আর অগ্রসর হন নাই, এই বছর নির্বাচনে উনাকে নৌকা প্রতীক দিয়ে আমাদেরকে ইউনিয়নবাসীকে সুযোগ দেওয়ার অনুরোধ করতেছি। উনি উনার পরিচয় মরহুম তৈমুস আলী মুক্তিযোদ্ধা সংগঠক, উনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, উনার বলিষ্ঠ কণ্ঠস্বরে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম মুক্তিযুদ্ধে, উনারই ছেলে জেবলু আমার ছোট ভাই এবার নির্বাচনে আমরা উনাকে দেখতে চাই বা পেতেও চাই, ইউনিয়নবাসীর কামনা বাসনা আমাদের মুক্তিযোদ্ধা সংগঠনেরও আশা।
আশা করি বঞ্চিত হব না। দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রী মহোদয়ের কাছে আমার বিশেষ অনুরোধ, ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমরা যেন বঞ্চিত না হই, এইটাই আমার সর্বশেষ অনুরোধ। আমি আতারমন আতিক, পশ্চিম দিল্লি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পশ্চিম দিল্লি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুড়ি বড়লেখার প্রথম এমপি মরহুম তৈমুক আলী সাহেবের সুদীর্ঘ পুত্র যারা যুগরাস্থান জেগলুরে নৌকা মার্কা দেওয়ার জন্য জুড়ি বড়লেখা থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ জননেতা জনাব শাহউদ্দিন সাহেব এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে উদার্ত আহ্বান জানাই। টিভির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আপনি তো সাবেক জাতীয় সংসদ সদস্যের পুত্র, আপনার অনেক আগে চেয়ারম্যান হওয়ার কথা ছিল, কেন আপনি মনোনীত? ধন্যবাদ টিভিকে। এর পাশাপাশি আমার আমি বক্তব্য শুনছি শ্রদ্ধার সাথে স্মরণ করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানকে এবং বঙ্গমাতা ফজিলুল নেতাকে এবং জাতির চার নেতা এবং বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে যারা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছে সেই মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। স্মরণ করি আমি এই 3 নং পশ্চিম ইউনিয়নের সকল রাজনীতি করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন এবং এই এলাকাকে উন্নয়ন করতে গিয়ে যারা পরিশ্রম করেছেন তাদেরকে আমি স্মরণ করি এবং তাদের দুয়ার মারফত কামনা করি এবং যারা জীবিত আছেন তাদের দীর্ঘায়ু কামনা করি। এর পাশাপাশি আমি একটি কথা বলতে চাই যে আমার যে আমি আরো অনেক আগেই রাজনীতিতে বসে আসার কথা ছিল কিন্তু রাজনীতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975-এর 15ই আগস্ট আততায়ী উচ্ছৃঙ্খল সেনাবাহিনীর গুলিতে নিহত আর সপরিবারে নিহত আর পর দেশের রাজনীতির প্রেক্ষাপট পাল্টে যায়। পাল্টে যাওয়ার পরেও আমি ছাত্র রাজনীতি শুরু করে এলাকার ছাত্র রাজনীতিকে সুসংগঠিত করে আমি ছাত্রলীগকে এগিয়ে নিয়ে গেছি। পরবর্তী সময়ে আমার যে বয়স এবং যে অবস্থান ছিল সেই অবস্থানের মধ্যে দিয়ে অন্যান্য মানুষরা রাজনীতি করেছে। বর্তমান সরকারের সময় যখন আমাদের একটি অবস্থান আসলো এবং আমরা দেখলাম যে রণনীতি শেখ হাসিনা বিভিন্ন দিক থেকে বিগত যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে বা মুজিবনগর সরকারের সদস্য ছিল বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে যাদের আন্তরিকতা ছিল তাদেরকে নিয়ে উনি কাজে লাগাচ্ছেন বা দেশ করার স্বপ্ন দেখছেন। ওই সময় আমি 3 নং পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোর্ডে নির্বাচিত হয়েছি এবং আমি আমার সংসদ সদস্যকে আমি আবদার করেছিলাম এবং আমি অমিশন দাখিল করেছিলাম। আমার মাননীয় সংসদ আমাকে এই বছর যে চলমান যে তফসিল ঘোষণা হবে ওই বছর উনি আমাকে আশা দিয়েছেন যে এই বছর উনি আমাকে নমিনেশন দেবেন, নেত্রীর কাছে নেত্রীর সাথে আলোচনাও করবেন। তাই আমি মনে করি এবং আমাদের যে চেয়ারম্যান ছিলেন শ্রীকান্তবাবু বর্তমানে চেয়ারম্যান আছেন উনিও বলেছেন যে আমারও বয়সের অবস্থান শেষ হয়ে গেছে, আমি দীর্ঘদিন থেকে রাজনীতি করে আসছি, আমি আগামীতে নির্বাচন করব না, যেগুলো তুমি নির্বাচন করবা আমি আমার সাধ্য মতো আমি ওনাকে সাহায্য সহযোগিতা যতটুকু লাগে এই নৌকার পক্ষে এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি কাজ করে গিয়েছি। আমি আশাবাদী আমাদের মাননীয় মন্ত্রী উনি খুবই ভালো মানুষ এবং সৎ মানুষ, উনি যে কথা দিয়েছেন সেই কথা রাখবেন এবং আমার জননেত্রী শেখ হাসিনার কাছেও আমার আবদার থাকবে যে বঙ্গবন্ধু মরহুম তৈমুক আলী এমপি সাহেবকে খুবই ভালোবাসেন এবং নির্বাচনী এলাকায় 1971 সালের 70-এর নির্বাচনের উনিও এই এলাকায় এসেছে এই জুড়িতে এসেছিলেন এবং এই বাসায় এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই আমি আশা করি আগামী নির্বাচনে আমি নমিনেশন পাব।
আমাদের ইউনিয়নের যে প্রথম সমস্যা সেই সমস্যা হলো পানি নিষ্কাশন এবং নিম্ন অঞ্চল থাকার কারণে আমাদের রাস্তাঘাটের বিভিন্ন এলাকা আমাদের নয়টি ওয়ার্ড রয়েছে, নয়টি ওয়ার্ডের মাঝে প্রায় ষাটটি ওয়ার্ড নিম্ন অঞ্চলের আওতাধীন। আমি পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে রাস্তাঘাট করার সিদ্ধান্ত নিয়েছি এবং কাজ করছি। আমি আমার নিজের অর্থ এবং আমাদের সভাপতি মহোদয়, এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়ের যেটুকু আমি পাই, ওনার অবস্থান থেকে আমি যেটুকু পাই সেটুকু দিয়ে আমি কাজ শুরু করে যাচ্ছি এবং আগামীতে যদি আমি চেয়ারম্যান হতে পারি তাহলে এই যে আমাদের এলাকাটা আপনার বিশেষভাগ করে উন্নয়ন করার চেষ্টা করব এবং আমি বর্তমান সরকারের যে পাইলট প্রকল্প যেটা যে কৃষির উপরে যে পাইলট প্রকল্প এই পাইলট প্রকল্পটি কিন্তু আমি দরখাস্ত করিনি, আমার কাছে প্রমাণও আছে। প্রথমে আমি আমার এই পশ্চিমবঙ্গ ইউনিয়নকে এই পাইলট প্রকল্পের আওতায় নিয়ে ঢুকিয়েছি, কৃষির যে পাইলট প্রকল্প এটার আওতায় নিয়ে ঢুকিয়েছি এবং এটার আওতায় ঢুকিয়ে নেওয়ার পরে আমাকে আমার সংসদ সদস্য মাননীয় মন্ত্রী মহোদয় এবং ডিসি সাহেব আমাকে এই যে কৃষি কমিটির উপজেলা সদস্য নির্বাচিত করেছেন এবং আমি আগামীতে এই উন্নয়নের দ্বারা চালিয়ে যাব। আপনি নির্বাচন করবেন এলাকার মানুষদের কি কি দিয়েছেন? আমি নির্বাচন করব, আমি যে এই ভাষায় কথা বলছি এই ভাষাটা হলো বিয়া আমাদের সাবেক গণপরিষদ সদস্য এবং মুজিবনগর সরকারের সদস্য ছিলেন আমার পিতা শহীদ মোজালিম বিধায়ক। উনি 1974 সতেরোই মার্চ উনি হাসপাতাল গুলিতে ভাষার সম্মুখে নিহত হন। ওনার সন্তান হিসাবে আমি রাজনৈতিক পরিবারের একজন সন্তান, উনি ভাষা আন্দোলনে যোগদান করেছিলেন, উনি সংবিধানেও ওনার স্বাক্ষর রয়েছে, বঙ্গবন্ধু ওনাকে খুবই ভালোবাসতেন এবং আমি যদি নির্বাচিত হতে পারি আমি ওনার সন্তান হিসাবে এই এলাকায় কাজ করে যাব এবং বর্তমানে আমি এই যে পলিক্লিনিক থেকে শুরু করে বিদ্যুতের যে ব্যবস্থা আমাদের জনতি শেখ হাসিনা করে করে বিদ্যুতের যে ব্যবস্থা নিয়েছেন আমি সেই কাজ করার উদ্যোগ নেব এবং নিশ্চিত আমি অনেকটি পল্লিক্লিনিকে আমার নিজ দায়িত্বে আমি বিদ্যুৎ সরকারের সহযোগিতা মোতাবেক আমি বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছি এবং বিদ্যুৎ আমাদের এই যে চাকাপিলা থেকে শুরু করে এই কৃষ্ণনগরের আংশিক অংশয় আমি বিদ্যুতের কাজ করেছি এবং বিদ্যুতের কাজ করব। এর পাশাপাশি পানি নিষ্কাশনের কাজ যেহেতু জলাবদ্ধতা আমাদের একটা সমস্যা, এটার কাজ আমি করব এবং আমাদের গরিব দুঃখী নিরীহ মানুষ, নিপীড়িত মানুষ যাতে করে অন্তত পক্ষে এক মুঠো ভাত তারা খেতে পারে সেই দিক বিবেচনা করে আমি আমার কাজ চালিয়ে যাব। এর পাশাপাশি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে গ্রামকে শহরে রূপান্তরিত করবে, আমি সেই হিসাবে আমি গ্রামকে শহরে রূপান্তরিত করার জন্য আমার প্রাণ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আমি প্রাইমারি স্কুল শিক্ষায় জাতীয় মেরুদণ্ড এবং প্রাথমিক শিক্ষাই মানুষের জীবনে মূল চাবিকাঠি, সেই হিসাবে আমার নেত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন প্রাথমিক শিক্ষার ব্যাপারে আমি সেই শিক্ষা ব্যাপারে অগ্রগতির চেষ্টা করব এবং এই শিক্ষাকেও আমি বর্তমানে মূল চাবিকাঠি হিসাবে আমার হাতে নিয়েছি এবং আমি কাজ শুরু করে দিয়েছি। আমি বর্তমানে কাজ শুরু করছি বাজারের মধ্যে সরকারি প্রাথমিক হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ওইখানে আমি কাজ শুরু করে দিয়েছি এই স্কুলের নির্দিষ্ট জায়গার মধ্য দিয়ে আমি কাজ শুরু করছি এবং পরবর্তীতে কৃষ্ণনগর স্কুলে কাজ শুরু করেছি
আগামীতে আমি এই যে শিশু কল্যাণ এবং ঘাটরেখার নিকট, এরপরে আমাদের এই কৃষক আমাদের চা শ্রমিক যারা আছে তাদের কিন্তু কোনো এই শিক্ষার মান খুবই অবনতির দিকে, তাদের দিকে আমি নজর দেব এবং এই সরকার এই বর্তমান যে উন্নয়ন কাজের উন্নয়ন বা মাটি ভরাটের যে কাজ বা সামাজিক যে কাজ রয়েছে এই কাজ থেকে আমার চা শ্রমিকরা বঞ্চিত হয়েছে। আমি মনে করি আমি যদি আগামী যে ইউনিয়ন চেয়ারম্যান হই তাহলে আমি সেই চা শ্রমিকদেরকে আমি একটি পর্যায়ে নিয়ে তারাও যাতে করে আমাদের মতো লেখাপড়া চলাফেরা করতে পারে স্কুল কলেজ এবং তাদের একদম পাশাপাশি, যাতে করে এই যে আপনার ক্লিনিকের ব্যবস্থা করে দিতে পারে সেদিকে আমি চেষ্টা চালিয়ে যাব। কারণ আমাদের এই চা শ্রমিকরাই আমাদের নৌকার গাড়ি এবং নৌকার একটা পুঁজি, সেইটা আমি তাদেরও চিকিৎসা থেকে শুরু করে সবকিছু ব্যবস্থা হাতে নেওয়ার চেষ্টা করব। আপনার পিতা মজিবনগর সরকারের সদস্য, তিনি নামে কিছু কিছু করা হয়েছে? হ্যাঁ, ওনার নামে আমাদের নেতা আলহাজ শাহাবুদ্দিন মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে, যাকে আমাদের আমার পরি আমি আমার মুরব্বী হিসাবে মনে করি এবং শ্রদ্ধা করি, ওনার সহযোগিতা এবং আমাদের নেত্রীর সহযোগিতায় একটি কলেজের নাম হলো স্কুল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, তৈমুস আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এটা কাজ প্রায় দুতলা তিনতলা পর্যন্ত তলাই হয়ে গেছে, কাজটিও ভালো অবস্থানে আমার চলছে। আপনার ইউনিয়নের মাদকের অবস্থা কি? আমার ইউনিয়নে মাদকের অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে চলছে আমার মনে হয়। আমরা বিভিন্ন সময় পেপার পত্রিকায় দেখি বা আমাদের পুলিশ অফিসার তা দেখা যায় যে বিভিন্ন এলাকা থেকে মাদকাসক্ত ব্যক্তিদেরকে এই ধরে নিয়ে আসছে, তো খুব অত্যন্ত খুব প্রিয় না। তারপরে আমার মনে হয় যে এই যে অবস্থা যেটা ধীরে 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 শুরু হচ্ছে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অবস্থায় চলে গিয়েছে, এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে, তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আর আমি যদি নির্বাচনে নির্বাচিত হতে পারি বা আমাকে নমিনেশন দেয় আমি ওই ব্যাপারে উদ্যোগ নেব। বর্তমান চেয়ারম্যানের উন্নয়ন আপনি কোন দৃষ্টিতে দেখেন? বর্তমান চেয়ারম্যানের উন্নয়ন যেটা আমি যেগুলো উন্নয়ন দেখি বা মাঝে মধ্যে যাই সেগুলা আমাদের শাহাবুদ্দিন সাহেবের মন্ত্রী মহোদয় যে অনুদান আছে এই অনুদান দিয়ে যে কাজগুলো হয় ওই কাজগুলোর মধ্যে আমি তদারক করে থাকি বা দেখে থাকি। এবং বর্তমান যে চেয়ারম্যান হিসাবে বা চেয়ারম্যানের যে কর্মদক্ষতা এবং সামাজিক বিচার বা বিভিন্ন কার্যক্রম রয়েছে তার মধ্যে আমার মনে হয় যে খুব একটা ওনার অগ্রগতি বলতে আমি এইভাবে বলতে চাই না, উনি আমার মুরব্বী এবং বড় এবং আমার সভাপতি, তো এই কামের অগ্রগতি খুবই সমৃদ্ধ কাজ পরে অন্যান্য কাজগুলো আরও অগ্রগতি খুবই নিম্নমানের। আগামীতে আপনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের জন্য কী কী করার পরিকল্পনা রয়েছে? আমার আগামীতে যদি আমি ইউনিয়ন নির্বাচনে নির্বাচিত হই বা আমাদের নেত্রী আমাদেরকে যে আমাকে যদি উনি যেভাবে উনার আগে আমি এটি বলেছি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এটি মহার আগে আমি জুবের খান যে ব্লু মরম তৈমুদালি তৈমুদালি গ্রামের সন্তান আমি এটি বলেছি। আজকের এই পল্লীটিভির যে আমি বক্তব্য দিচ্ছি যদি এটা ওনার চোখে পড়ে আমি আশা করি উনি আমার দুঃখটা বুঝবেন এবং আমাকে আগামীতে নমিনেশন দেওয়ার চেষ্টা করবেন। আর আমি যদি সেই নমিনেশন পাই আমি অঙ্গীকার করছি এই পশ্চিম জুড়ে ইউনিয়নকে একটি সোনার বঙ্গবন্ধু সোনার বাংলার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন করে একটি ডিজিটাল আধুনিক ইউনিয়ন গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।